সামাজিক ও পারিবারিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং বেকারত্ব দূরীকরণের অঙ্গীকার নিয়ে কক্সবাজারে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির অফিস উদ্বোধন ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের লাবণী পয়েন্টে একটি হোটেলে অফিস উদ্বোধন ও কর্মী সম্মেলনের প্রধান অতিথি ছিলেন আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পরিচালক মোহাম্মদ রেজাউল করিম। প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর চৌধুরীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ মাসুদুজ্জামান খান, সেলস অ্যান্ড মার্কেটিং আশরাফুজ্জামান আমজাদ, এইচ এম নুরুল কবির তৌহিদি, মোহাম্মদ আবু ইউসুফ বক্তব্য রাখেন। সামাজিক ও পারিবারিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং বেকারত্ব দূরীকরণের অঙ্গীকার নিয়ে কক্সবাজারে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির অফিস উদ্বোধন ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের লাবণী পয়েন্টে একটি হোটেলে অফিস উদ্বোধন ও কর্মী সম্মেলনের প্রধান অতিথি ছিলেন আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পরিচালক মোহাম্মদ রেজাউল করিম। প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর চৌধুরীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ মাসুদুজ্জামান খান, সেলস অ্যান্ড মার্কেটিং আশরাফুজ্জামান আমজাদ, এইচ এম নুরুল কবির তৌহিদি, মোহাম্মদ আবু ইউসুফ বক্তব্য রাখেন। সামাজিক ও পারিবারিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং বেকারত্ব দূরীকরণের অঙ্গীকার নিয়ে কক্সবাজারে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির অফিস উদ্বোধন ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের লাবণী পয়েন্টে একটি হোটেলে অফিস উদ্বোধন ও কর্মী সম্মেলনের প্রধান অতিথি ছিলেন আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পরিচালক মোহাম্মদ রেজাউল করিম। প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর চৌধুরীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ মাসুদুজ্জামান খান, সেলস অ্যান্ড মার্কেটিং আশরাফুজ্জামান আমজাদ, এইচ এম নুরুল কবির তৌহিদি, মোহাম্মদ আবু ইউসুফ বক্তব্য রাখেন। সামাজিক ও পারিবারিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং বেকারত্ব দূরীকরণের অঙ্গীকার নিয়ে কক্সবাজারে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির অফিস উদ্বোধন ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের লাবণী পয়েন্টে একটি হোটেলে অফিস উদ্বোধন ও কর্মী সম্মেলনের প্রধান অতিথি ছিলেন আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পরিচালক মোহাম্মদ রেজাউল করিম। প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর চৌধুরীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ মাসুদুজ্জামান খান, সেলস অ্যান্ড মার্কেটিং আশরাফুজ্জামান আমজাদ, এইচ এম নুরুল কবির তৌহিদি, মোহাম্মদ আবু ইউসুফ বক্তব্য রাখেন। সামাজিক ও পারিবারিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং বেকারত্ব দূরীকরণের অঙ্গীকার নিয়ে কক্সবাজারে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির অফিস উদ্বোধন ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের লাবণী পয়েন্টে একটি হোটেলে অফিস উদ্বোধন ও কর্মী সম্মেলনের প্রধান অতিথি ছিলেন আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পরিচালক মোহাম্মদ রেজাউল করিম। প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর চৌধুরীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ মাসুদুজ্জামান খান, সেলস অ্যান্ড মার্কেটিং আশরাফুজ্জামান আমজাদ, এইচ এম নুরুল কবির তৌহিদি, মোহাম্মদ আবু ইউসুফ বক্তব্য রাখেন।